এই আবেদনপত্রের চিপাচাপা যিনি জানেন, হ্যাঁ ভাই জান, আবেদনপত্রের চিপাচাপা যিনি জানেন তাকে দিয়ে যদি আপনার ভিসা আবেদনপত্রটি পূরণ করান তাহলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কি কারণে কানাডার ভিজিট ভিসা রিফিউজ হয়, কিভাবে কোন টেকনিকে আবেদন করলে কানাডার ভিজিট ভিসা রিফিউজ হবে না, এবং ইতিমধ্যে যারা কানাডার ভিজিট ভিসার আবেদন করে রিফিউজ হয়েছেন তারা কিভাবে রিঅ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রথমে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, পুরো ডিসেম্বর মাস জুড়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কানাডা এবং আমেরিকা ভিজিট ভিসার বিভিন্ন পরামর্শ দেব, প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ইউএসসিএ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিসে। ইউএসসিএ ভিসা পার্ক সঠিক পদ্ধতিতে সঠিক মানুষকে দিয়ে কানাডা এবং আমেরিকার ভিজিট ভিসা প্রসেস করে থাকে। এই অফিসের যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কানাডার ভিজিট ভিসা সবচেয়ে বেশি রিফিউজ হয় যে কারণে সেটি হলো, আপনি যদি ভিসা আবেদনপত্রে প্রমাণ করতে না পারেন যে নির্দিষ্ট কিছুদিন কানাডায় থাকার পর আপনি আপনার নিজ দেশে ফেরত আসবেন। আর এই বিষয়টি আবেদনপত্রে প্রমাণ করতে হলে যিনি আপনার ভিসা আবেদনপত্রটি পূরণ করবেন তাকে অনেক চৌকস হতে হবে এবং তাকে কানাডার ভিজিট ভিসার আইন কানুন জানতে হবে। যিনি আপনার ভিসা আবেদনপত্রটি পূরণ করবেন তিনি এমনভাবে আপনাকে আবেদনপত্রে উপস্থাপন করবেন যে ভিসা অফিসার যেন আপনি কানাডা থেকে ফেরত আসবেন না এটি ভাববার কোনো সুযোগই না পান। কানাডার ভিজিট ভিসা রিফিউজ হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো, আবেদনপত্রে আপনি যদি আপনার অর্থনৈতিক অবস্থাকে আপনার সচ্ছলতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হন, আর্থিক সচ্ছলতাকে প্রমাণ করার জন্য আপনার মিলিয়ন ডলার থাকতে হবে এই বিষয়টি কিন্তু ঠিক নয়। আপনার আর্থিক অবস্থা যদি খুব একটা ভালো নাও হয় আবেদনপত্র যিনি পূরণ করবেন তার মুনশিয়ানার কারণে আপনার আর্থিক সচ্ছলতা ভিসা অফিসারকে মুগ্ধ করবেই করবে। আরেকটি কথা বলতে চাই, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং এফডিআর কোনোভাবেই সাবমিট করবেন না। কানাডার ভিজিট ভিসা রিফিউজ হওয়ার মারাত্মক একটি কারণ হল, আপনি যদি আবেদনপত্রে কানাডা যাওয়ার উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন, আবেদনপত্রের বিভিন্ন জায়গায় চাইলে আপনি টেকনিক্যালি ভিসা অফিসারকে জানান দিতে পারেন যে আপনার কানাডা যাওয়ার উপযুক্ত কারণ রয়েছে, আর এই আবেদনপত্রের চিপাচাপা যিনি জানেন, হ্যাঁ ভাই জান, আবেদনপত্রের চিপাচাপা যিনি জানেন তাকে দিয়ে যদি আপনার ভিসা আবেদনপত্রটি পূরণ করান তাহলে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। নেক্সট ভিডিওতে আমেরিকার ভিজিট ভিসা রিফিউজ হওয়ার কারণ এবং তার প্রতিকার বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ট্রাভেল ডক্টর।